হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব আরেকটা টপিক, নতুন টপিক, সেটা হচ্ছে গার্বেজ কালেকশন। লাস্ট একটা লেকচারে দেখেছিলাম, আমার যখন কোনো একটা ফাংশন কল স্ট্যাক থেকে কাজ শেষ হয়ে যায়, তার ভেতরে যে ডিক্লেয়ার্ড ভ্যারিয়েবল সেটা তো কোনো না কোনো মেমোরি লোকেশানে পয়েন্টেড থাকে। যখন এটা এক্সিকিউশন শেষ হয়ে যায় আমরা এটা ফেলে দিই, বাট মেমোরি লোকেশানটা তো থেকে যায়। ইভেনচুয়ালি আমার আরও অনেক বেশি মেমোরি অ্যালোকেট, নতুন নতুন ফাংশন এসে যখন মেমোরি অ্যালোকেট করবে, একটা সময়ে কিন্তু আমার মেমোরিও এক্সিড হয়ে যাবে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে গার্বেজ কালেকশন। জাভা স্ক্রিপ্ট এটা অটোমেটিক করে, আমাদের নিজের ম্যানুয়ালি করা লাগে না। এটা কীভাবে কাজ করে এটা একটু দেখে নেই। সাপোজ আমার একটা ফাংশন এক্সিকিউশন শেষ হয়ে গেছে, এটার সাথে অ্যালোকেটেড যে মেমোরিটা ছিল এটা কিন্তু এখন এটার দিকে কোনোটা পয়েন্ট করে নেই, কোনো ফাংশন বা কোনো ভ্যারিয়েবল এটার দিকে পয়েন্ট করে নেই। সো এটা কাইন্ড অফ ফ্লোটিং একটা মেমোরি। সো ওই সময় গার্বেজ কালেক্টর এসে যেটা করে, এই ফ্রি মেমোরিটা যেটার দিকে কোনোটা পয়েন্ট করে নেই সেটাকে ক্লিন করে ফেলে। সো এই মেমোরিটা ফ্রি করে দেয়। সো বেসিক্যালি খুব সিম্পলি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গার্বেজ কালেকশন। জিনিসটা খুব ইজিয়ার বা খুব সিম্পল মনে হতে পারে, বাট এটা একটা ড্রব্যাক আছে। লোয়ার লেভেল মোর লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা চিন্তা করি, C++, ওখানে গার্বেজ কালেকশন কিন্তু নিজেদের ম্যানুয়ালি করতে হয় বা আমরা প্রোগ্রামাররা ম্যানুয়ালি করি। বাট আরও হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো, যেমন জাভা স্ক্রিপ্ট, পাইথন, এখানে গার্বেজ কালেক্টরই থাকে। যারা এসে গার্বেজ কালেকশন, যেগুলো এসে অটোমেটিক গার্বেজ কালেকশন করে ফেলে, এর একটা প্রবলেম আছে। আমরা অ্যাজ আ প্রোগ্রামার আমরা কিছু মিস্টেক করতেই পারি, যে কারণে দেখা যায় মাঝে মাঝে কিছু গার্বেজ থেকে যায় যেটা এই গার্বেজ কালেক্টর খালি করতে পারে না। সো এটার জন্য অন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা নেক্সট টিউটোরিয়ালটাতে দেখব আমরা। সো আজ এই পর্যন্তই গার্বেজ কালেকশন নিয়ে। থ্যাংক ইউ।